নমস্কার, আপনারা এই মুহূর্তে রয়েছেন আপনাদের অন্যতম প্রিয় ইউটিউব চ্যানেল অভিনব একাডেমিতে, আর আমি মানস অধিকারী নিয়ে চলে এলাম আজকের ক্লাস। আজকের ক্লাস প্রথম মহিপাল, পাল বংশের অন্যতম নরপতি প্রথম মহিপালকে নিয়ে এই ক্লাসে থাকছে সংক্ষিপ্ত আলোচনা, সাথে এমসিকিউ প্রশ্নোত্তর। তো চলে আসি মূল বিষয়বস্তুতে। প্রথম মহিপাল, দেবপালের মৃত্যুর পর প্রায় 300 বছরেরও অধিক সময় ধরে বাংলায় পাল সাম্রাজ্য পতন, অভ্যুত্থান, খাড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অগ্রসর হয়েছিল। দেবপালের পরবর্তী পাল রাজাগণ শাসন ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারেননি। তার অর্থাৎ দেবপালের মৃত্যুর পর কয়েকজন দুর্বল চেতা ও অকর্মণ্য উত্তরাধিকারী সিংহাসনে আরোহণ করেছিলেন। তারা পাল সাম্রাজ্যের গৌরব ও পরাক্রম অব্যাহত রাখতে পারেনি। নিচে তাদেরকে নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল। মহেন্দ্র পাল, দেবপালের পর তার ও তার মহিষী মহতা দেবীর গর্ভজাত সন্তান এবং তার জ্যেষ্ঠ পুত্র মহেন্দ্র পাল পাল বংশের সিংহাসনে বসেছিলেন। মোটামুটি 15 অর্থাৎ 15 বছর রাজত্ব করার পর তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান। প্রথম সুরপাল, মহেন্দ্র পালের মৃত্যুর পর তার কনিষ্ঠ সহোদর প্রথম সুরপাল সিংহাসনে বসেন। তিনি 12 বছর রাজত্ব করেছিলেন। দ্বিতীয় গোপাল, প্রথম সুরপালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় গোপাল সিংহাসনে বসেন। তার মাতার নাম ছিল মাণিক্য দেবী। ইনি 4 বছর রাজত্ব করেছিলেন। প্রথম বিগ্রহপাল, অপুত্রক অবস্থায় দ্বিতীয় গোপালের মৃত্যু হলে দেবপালের খুল্লতাত এবং সেনাপতি জয়পালের পুত্র প্রথম বিগ্রহপাল বিনা বাধায় পাল বংশের সিংহাসনে আরোহণ করেন। তিনি সম্পর্কে ধর্মপালের ভ্রাতা বাঘপালের পৌত্র ছিলেন। তার মহিষী ছিলেন কলচুরি রাজবংশের রাজকন্যা লজ্জা দেবী। প্রথম বিগ্রহপাল মাত্র 4 বছর রাজত্ব করে তার পুত্র নারায়ণ পালের অনুকূলে সিংহাসন ত্যাগ করেন। নারায়ণ পাল, নারায়ণ পাল ছিলেন একজন দুর্বল প্রকৃতির নরপতি। রাজ্যের অখণ্ডতা রক্ষা করতে যে সাহস ও পরাক্রমের প্রয়োজন ছিল তা তার ছিল না। ফলে এ সময় পাল সাম্রাজ্যের বুকে একের পর এক আক্রমণ ও ঢেউ আছড়ে পড়তে থাকে। তার সময়ে বিহার পাল রাজত্বের অন্তর্গত থাকলেও উত্তর বাংলা পালদের হস্তচ্যুত হয়। কম্বজ শাসক কুঞ্জর ঘটাবর্ষ সেখানে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে নিজেকে গৌড়পতি বলে ঘোষণা করেন। পূর্ব বাংলায় তৈলক্যচন্দ্র স্বাধীন রাজ্য গঠন করেন। এই সময় রাষ্ট্রকূট নরপতি দ্বিতীয় কৃষ্ণ পাল রাজ্য আক্রমণ করে নারায়ণ পালকে পরাজিত করেছিলেন। নারায়ণ পাল দ্বিতীয় কৃষ্ণের পৌত্রী ভাগ্যদেবীকে পুত্রবধূ রূপে বরণ করে নিলে দুই রাজ্যের মধ্যে মৈত্রী স্থাপিত হয়। পাল রাজ্যের আয়তন সংকুচিত হতে হতে এই সময় কেবলমাত্র বিহারের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল। রাজ্যপাল, পাল শক্তির অবক্ষয়ের অনেকখানি রোধ করেছিলেন নারায়ণের পুত্র রাজ্যপাল। তার রাজত্বকালে উৎকীর্ণ ভাতুড়িয়া প্রশস্তিতে বলা হয়েছে যে তিনি ম্লেচ্ছ, অঙ্গ, কলিঙ্গ, বঙ্গ, পাণ্ড, কর্ণাট, লাট, শুম্ভ্র, গুর্জর, কৃত ও চিহ্নের পরাজিত করেন। রাজ্যপালের পদস্থ রাজপুরুষ যশোদাস এই ভাতুড়িয়া লেখটি উৎকীর্ণ করেছিলেন। উত্তর বাংলায় রাজ্যপাল পুনরায় পাল অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্ররাজ্যের একাংশ তিনি জয় করেছিলেন। মেদিনীপুর বালেশ্বর অঞ্চলে শক্তিশালী হয়ে ওঠা কম্বোজ রাজারা রাজ্যপালের আনুগত্য স্বীকার করেছিলেন। রাজ্যপালের আমলে পতন উন্মুখ পাল রাজ্য নতুন জীবন ফিরে পেয়েছিল। তৃতীয় গোপাল, রাজ্যপালের পর সিংহাসনে বসেন তার পুত্র তৃতীয় গোপাল। রাজত্বকালীন সময়ে তিনি বিশেষ কিছু করে যেতে পারেননি। দ্বিতীয় বিগ্রহপাল, তৃতীয় গোপালের পর পাল বংশের সিংহাসনে বসেন দ্বিতীয় বিগ্রহপাল। সম্ভবত চন্দ্রবংশীয় নরপতি কল্যাণচন্দ্রের নিকট তিনি পরাজিত হয়েছিলেন। প্রথম মহিপাল, দ্বিতীয় বিগ্রহপালের মৃত্যুর পর 995 খ্রিস্টাব্দে পাল বংশের সিংহাসনে বসেন প্রথম মহিপাল। প্রথম মহিপাল সিংহাসনে বসেই বিলুপ্ত প্রায় পাল সাম্রাজ্যকে তার বীরত্ব, সাহস এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে পাল বংশের হৃত গৌরব কিছুটা রক্ষা করেন। বিচক্ষণ ও পরাক্রমশালী এই রাজার রাজত্বকাল পাল বংশের ইতিহাসে পুনরুত্থানের যুগ রূপে চিহ্নিত করা হয়। বেলোয়া তাম্রশাসন, বাণগড় তাম্রশাসন যেটি দিনাজপুরে অবস্থিত, সারনাথ লিপি, ইমাদপুর লিপি, ত্রিপুরা লিপি, নালন্দা লিপি ইত্যাদি থেকে আমরা প্রথম মহিপালের রাজত্বকাল এবং সমর কাহিনী সম্পর্কে জানতে পারি। সিংহাসনে আরোহণের কিছুকাল পরেই তিনি চন্দ্রদের কবল থেকে দক্ষিণ পূর্ব বাংলার কিয়দংশ পুনরধিকার করেন। সমকালীন চন্দ্রনিপতি লড়চন্দ্র ছিলেন প্রথম মহিপালের অনুগত। বেলোয়া তাম্রশাসন ও দিনাজপুরের বাণগড় তাম্রশাসন থেকে আমরা জানতে পারি যে
তিনি সিংহাসনে বসেই তার পূর্বে হৃত পিতৃ রাজ্যগুলি পুনরুদ্ধার করার জন্য সচেষ্ট হন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই কাজে তিনি সফলতা পান। তার আমলে তার হৃত পিতৃ রাজ্য বরেন্দ্র উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত ছিল। এই বরেন্দ্রভূমি তখন কম্বোজদের দখলে ছিল। প্রথম মহিপাল সিংহাসনে বসার 5 বছরের মধ্যেই এই বরেন্দ্রভূমি থেকে কম্বোজদের পরাজিত করে বিতাড়িত করেন এবং বরেন্দ্রকে পুনরায় পাল সাম্রাজ্যভুক্ত করেছিলেন। দ্বারভাঙ্গা অঞ্চলে মহিপালের সপ্তম রাজ্যবর্ষে অনুলিখিত অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতার একখানি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গিয়েছে। এ থেকে সিদ্ধান্ত করা হয় যে উত্তর বিহার তার রাজ্যভুক্ত ছিল। কিন্তু 1019 খ্রিস্টাব্দের কিছু পূর্বে কলচুরি রাজ গাঙ্গেয়দেব প্রথম মহিপালকে উত্তর বিহার থেকে বিতাড়িত করেন। যদিও গাঙ্গেয়দেবের এই সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি, কিছুকালের মধ্যেই কলচুরি রাজাকে পরাজিত করে প্রথম মহিপাল উত্তর বিহার পুনরুদ্ধার করেছিলেন। 1025 খ্রিস্টাব্দের সামান্য কিছুকাল পূর্বে চোলরাজ রাজেন্দ্র চোলের সেনাপতি শিবনাথের নিকট প্রথম মহিপাল পরাজিত হন। প্রথম মহিপাল ছাড়া এই সময় শিবনাথের নিকট পরাজিত হয়েছিলেন দণ্ডভুক্তির ধর্মপাল, দক্ষিণ রাড়ের রণসুর, বঙ্গালের গোবিন্দচন্দ্র। তবে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য চোলরাজ এই আক্রমণ করেননি। এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদী থেকে গঙ্গা জল এনে চোলরাজ্য ও রাজধানী ধৌত ও পবিত্র করা। কেবলমাত্র গঙ্গা জল নিয়ে চোলরাজ স্বদেশে প্রত্যাবর্তন করেন বলে বাংলার রাজনীতিতে চোলরাজের এই সাফল্যের কোনো প্রভাব পড়েনি। প্রথম মহিপালের সময় সারা উত্তর ও পশ্চিম ভারত জুড়ে চলেছিল গজনীর সুলতান মাহমুদের বিজয় উল্লাস। তবে গজনীর আক্রমণের কোনো আজ বাংলায় এসে পড়েনি। প্রথম মহিপাল ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সারনাথ, বারাণসী, বোধগোয়া প্রভৃতি স্থানে তার নির্দেশে বহু বৌদ্ধ বিহার নির্মিত হয়েছিল। তিনি পুরানো অনেক বৌদ্ধ বিহারের সংস্কারও করেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল নালন্দায় অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়া মহাবিহার ও মন্দির। প্রথম মহিপালের সময় পাহাড়পুর মহাবিহারেরও সংস্কার সাধিত হয়। প্রথম মহিপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হলেও তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু। শৈব ধর্মের প্রতি ছিলেন তিনি অনুরক্ত। তখনকার দিনের প্রখ্যাত শৈবাচার্য ছিলেন ইন্দ্রাশিব ও বামারাশি। ইন্দ্রাশিবের সম্মানে মহিপাল এক বিশাল মঠ নির্মাণ করেছিলেন। এছাড়াও বামারাশির অনুকূলে তিনি ঈশান বিগ্রহ, বিচিত্র ঘণ্টা এবং আরও অনেক কিছু নির্মাণ করেছিলেন। জনগণের মধ্যে অসম্ভব জনপ্রিয় ছিল প্রথম মহিপাল। দিঘি খনন, নগর প্রতিষ্ঠার মতো বহু জনহিতকর কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাংলার গ্রামগঞ্জের মানুষ পাল বংশের ধর্মপাল দেবপালের কথা ভুলে গেলেও তাদের কণ্ঠে আজও মহিপালের গীত ধ্বনিত হয়। 1027 খ্রিস্টাব্দ নাগাদ মহিপাল লোকান্তরিত হয়েছিলেন। ন্যায়পাল। প্রথম মহিপালের মৃত্যুর পর তার পুত্র ন্যায়পাল পৈতৃক সিংহাসনে আরোহণ করলে কলচুরিরাজ গাঙ্গেয়দেব পাল বংশকে আক্রমণ করে বারাণসী দখল করেন। এরপর গাঙ্গেয়দেবের পুত্র কর্ণ পাল রাজ্য আক্রমণ করলে পালরাজ ন্যায়পাল পরাজিত হয়ে বৌদ্ধাচার্য অতীশ দীপঙ্করের নিকট আশ্রয় গ্রহণ করেন। অতীশ দীপঙ্করের মধ্যস্থতায় উভয়ের মধ্যে সন্ধি স্থাপিত হয়। তৃতীয় বিগ্রহপাল। ন্যায়পালের মৃত্যুর পর পালরাজ্যের সিংহাসনে বসেন তৃতীয় বিগ্রহপাল। তার আমলে তিনি কলচুরি রাজকর্ণকে পরাজিত করেছিলেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে জানা যায় যে কলচুরি রাজকর্ণ নিজ কন্যা যৌবন শ্রীর সাথে তৃতীয় বিগ্রহপালের বিবাহ দিয়ে দুই বিবাদমান রাজবংশের মধ্যে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছিলেন। তৃতীয় বিগ্রহপাল প্রায় 16 বছর রাজত্ব করেন। এই সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল, যথা পাল রাজ্যের মহামণ্ডলিক ঈশ্বর ঘোষ বর্তমান জেলার ঢেকারিতে একটি স্বাধীন রাজ্য গড়ে তুলে নিজেকে মহারাজাধিরাজ হিসাবে ঘোষণা করেন। শূদ্রক গয়ার পার্শ্ববর্তী অঞ্চলে স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। মগধে মান বংশের রাজারা মগধের উপাধি ধারণ করে স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। পাল বংশের নৃপতি প্রথম বিগ্রহপালের পিতার নাম কি? জয়পাল। প্রথম বিগ্রহপালের পিতা জয়পাল পাল বংশেরই এক নরপতির সেনাপতি ছিলেন। সেই নরপতির নাম কি? দেবপাল। সম্পর্কে জয়পাল দেবপালের কে ছিলেন? খুল্লতাত ভাই। প্রথম বিগ্রহপালের মহিষীর নাম কি? লজ্জাদেবী। লজ্জাদেবী কোন রাজবংশের রাজকুমারী ছিলেন? কলচুরি বংশের।
নারায়ণ পালের আমলে কোন কম্বোজ নরপতি উত্তর বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে নিজেকে গৌড় অধিপতি হিসাবে ঘোষণা করেছিলেন? কুঞ্জর ঘটাবর্ষ। কার আমলে তৈলক্যচন্দ্র পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন? নারায়ণ পাল। কোন রাষ্ট্রকূট নরপতি নারায়ণ পালের আমলে পাল রাজ্য আক্রমণ করেছিলেন? দ্বিতীয় কৃষ্ণ। কোন পাল রাজা ম্লেচ্ছ, অঙ্গ, কলিঙ্গ, বঙ্গ, পাণ্ড, কর্ণাট, লাট, শুম্ভ্র, গুর্জর, কৃত ও চিন্দের পরাজিত করেন? রাজ্যপাল। ভাতরিয়া প্রশস্তি কোন পাল রাজার সাথে সম্পর্কযুক্ত ছিল? রাজ্যপালের। কোন প্রশস্তি থেকে জানা যায় যে রাজ্যপাল ম্লেচ্ছ, অঙ্গ, কলিঙ্গ, বঙ্গ, পাণ্ড, কর্ণাট, লাট, শুম্ভ্র, গুর্জর, কৃত ও চিন্দের পরাজিত করেছিলেন? ভাতরিয়া প্রশস্তি থেকে। ভাতরিয়া প্রশস্তি কে খোদিত করেন? যশোদাস। কোন রাষ্ট্রকূট নরপতি পাল রাজ্য আক্রমণ করে নারায়ণ পালকে পরাজিত করেছিলেন? দ্বিতীয় কৃষ্ণ। কার আমলে পাল বংশের সাময়িক পতন ঘটে? দ্বিতীয় বিগ্রহ পালের। কোন পাল রাজাকে সৌগত বলা হয়? দ্বিতীয় বিগ্রহ পাল। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রায় সমস্ত পাল রাজা এই সৌগত নামক উপাধিটি ধারণ করেছিলেন। কে দ্বিতীয় বিগ্রহ পালকে পরাজিত করে পাল বংশের সিংহাসন দখল করেছিলেন? কান্তিদেব। কান্তিদেব কোন বংশের রাজা ছিলেন? চন্দ্রবংশের। চন্দ্রবংশের রাজধানী কোথায় অবস্থিত ছিল? বিক্রমপুর। কোন পালবংশীয় নরপতি চন্দ্রবংশীয় নরপতিকে পরাজিত করে পুনরায় বাংলার সিংহাসন উদ্ধার করেন? প্রথম মহিপাল। পালবংশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন কে? প্রথম মহিপাল। কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? প্রথম মহিপালকে। প্রথম মহিপালের উপাধি কি ছিল? বিক্রমশীল। কোন পালবংশীয় রাজার আমলে রাজেন্দ্র চোল বাংলা ও গজনীর সুলতান মামুদ ভারত আক্রমণ করেছিলেন? প্রথম মহিপালের। প্রথম মহিপাল কোন চোল সেনাপতির নিকট পরাজিত হয়েছিলেন? রাজেন্দ্র চোলের সেনাপতি শিবরাজ। কোন পাল রাজা মিথিলা জয় করেন? প্রথম মহিপাল। মহিপালের গীত কোন পাল রাজার বীরগাথা? প্রথম মহিপালের। কোন পাল রাজা কুমিল্লাতে বিষ্ণু মন্দির স্থাপন করেছিলেন? প্রথম মহিপাল। কোন পালবংশীয় নরপতি বরেন্দ্র ভূমি থেকে কম্বোজদের পরাজিত করে বিতাড়িত করেন এবং বরেন্দ্রকে পুনরায় পাল সাম্রাজ্যভুক্ত করেন? প্রথম মহিপাল। নালন্দায় অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়া মহাবিহার ও মন্দিরের সংস্কার করেন কোন নরপতি? প্রথম মহিপাল। প্রথম মহিপালের আমলে কয়েকজন বিখ্যাত শৈবাচার্যের নাম করুন। ইন্দ্রাশিব ও বামারাশি। প্রথম মহিপাল কার সম্মানার্থে একটি বিশাল মঠ নির্মাণ করেছিলেন? ইন্দ্রাশিব। মুর্শিদাবাদের সাগরদিঘি কোন পাল রাজার একটি অন্যতম কৃতিত্ব? প্রথম মহিপালের। দিনাজপুরের মহিপাল দিঘি কে খনন করেন? প্রথম মহিপাল। কোন কোন জেলার কোন কোন গ্রাম এখনও মহিপালের স্মৃতি বহন করে চলেছে? বগুড়া জেলার মহিপুর গ্রাম এবং দিনাজপুর জেলার মহিসন্তোষ গ্রাম। এই দুটি গ্রামের নামকরণ হয়েছিল প্রথম মহিপালের নাম অনুসারে। মহিপালের কোন দুই ভাই বারাণসীতে মন্দির নির্মাণ করেছিলেন? স্থিরপাল এবং বসন্তপাল। রাজশেখর কার সভাকবি ছিলেন? প্রথম মহিপালের। প্রথম মহিপালের সময়ে দণ্ডভুক্তির শাসনকর্তা কে ছিলেন? ধর্মপাল। এই ধর্মপাল কিন্তু পাল বংশের নরপতি না। প্রথম মহিপালের সময়ে দক্ষিণ রাঢ় অঞ্চলের শাসনকর্তা কে ছিলেন? রণসূর। পাল বংশের কোন মন্ত্রী গোপাল প্রিয়কারক নামে চিহ্নিত হয়েছেন? গুরব মিশ্র। কোন পাল রাজার আমলে বারাণসী পালদের হস্তচ্যুত হয়েছিল? ন্যায়পাল। কে বারাণসীকে পালদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন? কলচুরি রাজ গাঙ্গেয়দেব। গাঙ্গেয়দেবের পুত্রের নাম কি ছিল? কর্ণদেব। কার মধ্যস্থতায় কলচুরি বংশের কর্ণ ও পাল বংশের ন্যায়পালের মধ্যে সন্ধি স্থাপিত হয়েছিল? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তৃতীয় বিগ্রহ পালের সাথে কার বিবাহ হয়? মহারাজ কর্ণের কন্যা যৌবনশ্রী। কোথা থেকে জানা যায় যে তৃতীয় বিগ্রহ পালের সাথে লক্ষ্মীকর্ণের কন্যা যৌবনশ্রীর বিবাহ হয়েছিল? সন্ধ্যাকর নন্দের রামচরিত থেকে। কার সময়ে পাল রাজ্যে কর্ণাটকের চালুক্য যুবরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য আক্রমণ করেছিল? তৃতীয় বিগ্রহ পাল। পালরাজ তৃতীয় বিগ্রহ পালের সময়ে
কে বর্ধমানের ঢেককারিতে একটি স্বাধীন রাজ্য গড়ে তুলেছিল? পাল রাজ্যের মহামণ্ডলিক ঈশ্বর ঘোষ। পাল রাজ্য সম্পর্কিত আজকের ক্লাস এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।